manos. Sorry, Toto. দেরি হয়ে গেল, চেষ্টা করেছিলাম, পারলাম না আর কি। কারোর কথা তোমার মনে থাকে না, তাই না? তুমি কি মনে করো দুপুরবেলা কাউকে কিছু না বলে বেরিয়ে গেলে দিদি? আমি তোমার কাছ থেকে এগুলো এক্সপেক্টই করি না। এমনিতেই আমার অনেক যন্ত্রণা, নতুন করে এই টেনশনটা আমাকে কেন দিলে তুমি? আমি তোমাকে দুঃখ দিতে যাইনি মা, শুধু বাবা। তিতির, তুমি বড় হয়ে গেছো, আমাকে আর তোমার প্রয়োজনই হবে না। তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে, ঠিক আছে? তাই করো। তুমি আমাকে এভাবে কেন বলছো মা? তুমি তো জানো আমি বাবাকে বাবাকে বাবা আমার জন্য ওয়েট করছিল মা। প্লিজ মা, তুমি একটু বোঝার চেষ্টা করো, প্লিজ প্লিজ মা। আমি তো জানতাম আমি তোমাকে বুঝি দিদি, আমার মেয়ে বাড়ির কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবতেই পারে না। কিন্তু না, তোমার জীবনটা তোমারই, এখন তো সবে মাধ্যমে, বাকি পুরো পথটাই পড়ে আছে। এখন তুমি ঠিক করো, তুমি সামনের দিকে এগোবে নাকি বাবার মতো হবে? মা, তুমি বাবাকে একদম ভালোবাসো না,
না। কাছের মানুষ, কাছের মানুষ। কাছের মানুষ, কাছের মানুষ। কি হলো, ঘুমিয়ে পড়ুন। দুটো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এবারে যদি না ঘুমোন তাহলে কিন্তু ইনজেকশন দেওয়া হবে। কোন সকালে চা দিয়ে গেছে, জল খাবার দেবার নাম বন্ধ নেই। এই শোন, রান্নাঘরের কাজ একটু গুছিয়ে করবি, বুঝেছিস তো? তুই না বড্ড কুঁড়ে, আমার দিকটা কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে তকতকে করে রেখে দি, তুই সেগুলো আবার নোংরা করিস, পরিষ্কার পর্যন্ত করিস না। ফালতু কথা বলো না তো সন্ধ্যা মা, কোথায় নোংরা করতে দেখলে? হ্যাঁ, একটু তো জলই পড়েছে, জল ফেলিস আর যাই ফেলিস, পরিষ্কার তো করিসনি। সব হলো কিচ্ছিন্ন। দেখো, গরিব মানুষের কপালে না লক্ষ্মী নেই, বুঝেছো? ওসব তোমাদের যত ঢং, কথায় বলো না কত ঢং করলি গুয়ে পিঁড়ির ওপর শুয়ে শুয়ে। মিনতি, মিনতি, কি ভালো গো বিহারাটা। মিনতি, খাবারটা কি পাঠানো হবে নাকি? উফ, পেয়ারাটাও শান্তিতে খেতে দেবে না। যা ইচ্ছে বলে বলুক, আমার সঙ্গে একটা খাবো, তারপর যাব। কি হচ্ছে এটা, কি ছাড়ো? আর পাঁচটা মিনিট থাকবে তো, প্লিজ। কি প্লিজ? কাছের মানুষ, থাকো না একটুখানি। ভোরের আলু ফুটে গেছে এখনো বাবু। কি হয়েছে, ভোরের আলু ফুটলো তো? আমার বউকে আমি একটুখানি আদর করতে পারবো না? কাছের মানুষ, দূর ঘুমিয়ে আছে, ঘুমের দেশে বলছি। আসে কাছে
মনুষরে যে এই মিনতি তোরা কে আছিস রে বাবা আরে কি আমার খাবার এসে পৌঁছবে না মিনতি কি হচ্ছে এটা কি মিনতি ভাই বাড়িতে যে একটা লোক আছে খেয়াল আছে সেটা কি আদিত্য বাবু কি বুঝছেন আমি এখন ভালো আছি ডক্টর দেখুন ওষুধপত্র তো অনেক খেলেন কিন্তু ভবিষ্যতে আপনার সুস্থ থাকার ওষুধ একটাই ড্রিঙ্ক করা ছেড়ে দিন দেখবেন অনেক ভালো থাকবেন কি এবার বাড়ি যাবেন হ্যাঁ হ্যাঁ ডক্টর হ্যাঁ হ্যাঁ আমার ছুটি দিন আমি এবার এভাবে বাড়ি যেতে চাই ডক্টর প্লিজ আমি ছুটি দিন কী করব ছেড়ে দিয়ে নাকি যান আজ আপনার ছুটি হয়ে যাবে থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ থ্যাংকস এ লট ডক্টর আমার বাড়িতে একটা খবর পাঠাবার ব্যবস্থা করুন ঠিক আছে স্যার ওকে আজ আমাদের বাবা আসছে আমাদের বাবা না বাবাটা তোর তুমি কি চাইছো বলো তো মানে আমি সারাদিন কোথায় যাব কি করব সব তোমাকে বলে যেতে হবে ইজ ইট পসিবল তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো এভাবে চললে তোমাকেই প্রবলেমটা ফেস করতে হবে